দিনাজপুরের কুশমন্ডি ব্লকের 3 নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতের কদমডাঙ্গা থেকে বুনিয়াদপুর রাজ্য সড়কের ওপরে পড়ে কদমডাঙ্গা ব্রিজ। সেই ব্রিজে দুদিন ধরে দেখা মিলেছে বড়সড় ফাটল, এমনকি রাজ্য সড়কের ধস পড়ছে বলে খবর। শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের সেই ফাটল নজরে আসতে আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক সহ যাত্রীদের মধ্যে। যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। শীঘ্রই ফাটল ব্রিজের সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে যানবাহন চালকরা। আমাদের যাতায়াতের খুব অসুবিধা, রাস্তা আমাদের খুব কষ্টে পড়ে গেছে, আমরা ধস নেমে গেছে। এটা আমরা চাই যেন এটা অতি তাড়াতাড়ি রাস্তার কাজ করা হয়। মোটামুটি এখানে 100টা গাড়ি চলি বুনিয়াদপুর থেকে কদমডাঙ্গা অবধি। এই ব্রিজ এখন ধস নেমে গেছে, খুব অসুবিধায় পড়ে আছি। এটা যেন তাড়াতাড়ি খুব কাজ করা হয়, এটি ওই 2-1 দিনের ভিতরেই ধস নেমেছে। যদিও বেহাল ব্রিজ দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন কুশমন্ডি ব্লকের তৃণমূল কার্যকরী সভাপতি রিতেশ জোয়ারদার। সেই ব্রিজটা হঠাৎ এখানে অতি বৃষ্টির জন্য সকালে উঠে মানুষ দেখে যে ওখানে একটা ধস নেমে যায় এবং রাস্তা পর্যন্ত একটা মানে ফাটল ধরে সেখানে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়। সেই জন্য সেখানকার মানুষ অত্যন্ত আতঙ্কিত, কারণ যে এখান থেকে স্কুলের ছাত্র থেকে শুরু করে আমাদের অটো থেকে শুরু করে বিভিন্ন গাড়ি ঘোড়া সেদিক দিয়ে চলে একটা মেন রাস্তা। সেই জন্য সেখানকার মানুষ আতঙ্কিত। যথারীতি আমরা এই ধস দেখে PWD-র যে ইঞ্জিনিয়ার তাদেরকে আমরা জানিয়েছি যে অতি সত্ত্বর মানে যত তাড়াতাড়ি পারা যায় সেই ধসটাকে ইয়ে করে আপাতত সেটাকে ঠিকঠাক করে আগামী দিনে আরও যেন সেটা ভালো করে সেটাকে যদি কাজটা করা যায় তাহলে হচ্ছে ব্রিজেরও ক্ষতি হবে না এবং মানুষেরও আগামী দিনে আতঙ্ক থেকে মুক্ত হবে। কুশমন্ডি ব্লকের BDO মোহাম্মদ জাকিরিয়া বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এটা কদমডাঙ্গা ব্রিজ, এই কদমডাঙ্গা ব্রিজে জল নামার ফলে এটা ধস নেমেছে এবং এখানে অনেক ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করে এবং প্রচলিত মানুষ অনেকেই চলে, কত প্রায় তার গাড়ি চলে এখানে। এবং যেটা মূল কথা হচ্ছে যে এই ধস নামার ফলে ব্রিজটার কিছু ক্ষতি হয়েছে, যেটা আপনারা দেখেছেন ভিডিওতে। এবং আমরা চাইছি BDO সাহেবের কাছে যে যত তাড়াতাড়ি হোক এটার কাজ যেন সংশোধন হয়। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, আমার নিউজ। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শাকম্বরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত ACE ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি ACE ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। ACE ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই ACE ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে ACE কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত ACE ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার ACE ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার শাকম্বরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা শাকম্বরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হল 9002764463 অথবা 9002771313।